নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আবারও বিরাট বড় আপডেট উঠে আসছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তাদের জন্য বিরাট বড় সুখবর, এবং সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা কোনো SMS পাননি, টাকা পাননি, এক কথা যাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে, তো পুনরায় নতুন করে আবেদন কীভাবে করবেন বা সংশোধন কীভাবে করবেন তার সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটিকে একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর কবে আবেদন হতে চলেছে, অর্থাৎ নতুন করে আবেদন কবে শুরু হতে চলেছে এবং সংশোধন কীভাবে করবেন, তো তার বিস্তারিত বর্ণনা বা আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তো এই ধরনের আরও আপডেট খবর পাওয়ার জন্য, এছাড়াও আরও নিত্য নতুন সরকারি প্রকল্প এবং লেটেস্ট ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তাই এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই বলব ভিডিওটির নিচে একটি লাল কালারের বাটন আছে, তো সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করুন আর অল নোটিফিকেশানটিকে অন করে নিন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্পটি, তো এই প্রকল্পটি একটি এমনই প্রকল্প যে প্রকল্পটির আবেদন শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পেই করা গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো লঞ্চ রাজ্য সরকার করেছিল, আপনার কৃষক বন্ধু বলুন, অন্যদিকে অন্য আরও যে কোনো প্রকল্প বলুন না কেন, হ্যাঁ, যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা, তো যে কোনো প্রকল্প কিন্তু সেগুলো দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও আপনারা আবেদন করতে পেরেছিলেন। এছাড়া ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে গিয়েও আপনারা আবেদন করতে পেরেছিলেন। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি হচ্ছে একটি এমনই প্রকল্প যে প্রকল্পটির আবেদন আপনারা শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে মাধ্যমে করতে পেরেছিলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে করা হবে, অন্য কোথাও থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়া করা যাবে না। অর্থাৎ যা কিছু আবেদন এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু হয়েছিল, এবং প্রায় 1.5 কোটির ওপরে মহিলা কিন্তু এই প্রকল্পে নাম লিখিয়েছিলেন। ইতিমধ্যে টাকা অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে, প্রচুর মহিলা টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন যারা যারা এখনও পর্যন্ত SMS পাননি বা টাকা পাননি, এই ধরনের সমস্যায় ভুগছেন। তো কী করবেন, আপনাদের কী করণীয়, সেই ব্যাপারেও কিন্তু ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও সেকশানে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনারা এখনও পর্যন্ত কোনো SMS পাননি, তো টাকাও আপনার অ্যাকাউন্টে আসেননি, সেক্ষেত্রে আপনারা কী করবেন, তো ওই ভিডিওগুলো দেখলে আপনাদের মধ্যে একটা কিন্তু ধারণা তৈরি হবে যে আপনার পক্ষে এখন কী করণীয়। তো বন্ধুরা, এবার আসছি যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি। অর্থাৎ অনেকেই আছেন যখন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, তো 25 বছর থেকে 60 বছর যে বয়সের সময়সীমা বলা হয়েছিল, তো অনেকেরই 25 বছর কিন্তু বয়স হয়নি, তো সেক্ষেত্রে তারা আবেদন করতে পারেননি। তাদের জন্য আবারও কিন্তু একটা বিরাট বড় সুযোগ শুরু হতে চলেছে, আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন। তো যারা 25 বছর হয়ে গিয়েছেন এবারে, তারা কিন্তু সহজেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে দেখতে গেলেও কিন্তু লাখ লাখ মহিলা আবারও আবেদন করবে। এবার আসছি যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন, ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো SMS পাননি, টাকাও এখনও পর্যন্ত পাননি, তো ভাবছেন যে ফর্মটায় ভুল হয়ে গিয়েছে বা ফর্মটা আপনার রিজেক্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি সংশোধন কীভাবে করবেন, তো সে তার আপডেট থাকছে এই ভিডিওটার মধ্যে বন্ধুরা, সেটাও আপনাদেরকে জানাবো। তো যেটা বলছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু করা হয়েছিল, আর এই দুয়ারে সরকার ক্যাম্পের কিন্তু তৃতীয় ক্যাম্প আবার শুরু হতে চলেছে। প্রথমবার, সেকেন্ডবার হয়ে গিয়েছে, এবার থার্ডবার, তো তৃতীয়বার আবার এই ক্যাম্প শুরু হতে চলেছে। রাজ্যবাসীর জন্য বিরাট বড় সুখবর, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, এছাড়াও আপনারা আরও যে কোনো প্রকল্পগুলো আবেদন করতে পারেননি, কৃষক বন্ধু বলো, আপনার আর অন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যা কিছু প্রকল্পগুলো আপনারা আবেদন করতে পারেননি, স্বাস্থ্যসাথী, তো সেগুলোও আমরা আবার করতে পারবেন। শুরু হতে চলেছে আবার দুয়ারে সরকার ক্যাম্পের এর থার্ড বলা যেতে পারে, যে তৃতীয় যে স্টেপ তা কিন্তু শুরু হতে চলেছে, আর তৃতীয় দফার আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু আপনারা সেখানেই এবারে আবেদন করতে পারবেন। তবে এই তৃতীয়বারের যে ক্যাম্প হতে চলেছে, সেই ক্যাম্পে কিন্তু একটি পুরোপুরি বিষয় আলাদা করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যে স্কুলে বা যে অফিসগুলোতে, সাধারণত স্কুলগুলোতে কিন্তু ক্যাম্পটা হয়েছিল, তো সেখানে এবারে কিন্তু আর স্কুলে ক্যাম্প হবে না বন্ধুরা। কারণ
এই করোনা ভাইরাস জনিত কারণে কিন্তু স্কুল স্কুলে ক্যাম্পগুলো হবে না, কারণ স্কুল স্কুলে যখন ক্যাম্প হয়েছিল দেখা গেছিল সেখানে এক একটা ক্যাম্পে কিন্তু হাজার হাজার মহিলা পুরুষ কিন্তু ছুটে গিয়েছেন নানা ধরনের কাজের জন্য, যার ফলে কোভিড পরিস্থিতি কিন্তু বলা যেতে পারে যে আরও কিন্তু এক ভয়ঙ্করভাবে বলা যেতে পারে কিন্তু আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। যেভাবে মানুষ গিয়ে সেখানে গাদাগাদি করে ফর্ম ফিল আপ করছে তাতে কিন্তু এবং আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, এবং আপনারা দেখেছেন যে অনেক জায়গায় কিন্তু আহত বা হতাহতের ঘটনাও কিন্তু সামনে এসেছে এই লক্ষ্মীর ভাণ্ডার আর বিষয়টিকে নিয়ে, বা দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছে সেখানে কিন্তু ঝামেলার সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, সরকার সেই থেকে শিক্ষা নিয়ে আবার একটি নতুন প্রসেস চালু করছে, এবারে যেটি হবে পাড়ায় পাড়ায় এই ক্যাম্প হবে, অর্থাৎ পাড়ায় পাড়ায় ছোটো ছোটো ক্যাম্প হবে। এবারে আর স্কুলে কিন্তু একটা ক্যাম্প হবে না, ঠিক আছে, যে যার পাড়ায় পাড়ায় ক্যাম্প হবে। তো এখনও আপডেট আসেনি, খুব শীঘ্রই আপডেট এসে যাবে। তো এখনও পর্যন্ত যে আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে পয়লা ডিসেম্বর যে আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে পয়লা যে ডিসেম্বর থেকেই আবার আর এই দুয়ারে সরকার ক্যাম্পের তৃতীয় দফা শুরু হতে চলেছে। তো আবারও আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন, নতুন করে যারা করতে চাইছেন তারা করতে পারবেন, যাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে তো তাদেরও কিন্তু নতুন করে নির্দেশিকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, হয়তো তাদের আবারও নতুন করে আবেদন করতে বলা হতে পারে বা তাদের আবার সংশোধন করতে বলা হতে পারে। তো কি বলা হবে সেটা সরকারের উপর নির্ভর করছে, তবে এটা কিন্তু কনফার্ম যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন করে এখনও টাকা পাননি, SMS পাননি, অর্থাৎ আমার ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে, তারা কিন্তু আবার আবেদনের সুযোগ পাবেন, এটা কিন্তু শিওর। এছাড়াও যারা একেবারে নতুন ফ্রেশ, অর্থাৎ 25 বছর বয়স হয়নি বলে সেকেন্ডবারের ক্যাম্পে আবেদন করতে পারেননি তাদের জন্য সুখবর, তারা তৃতীয়বারের ক্যাম্পে কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এ ব্যাপারে যখন আরও আপডেট এসে যাবে, আরও বিশদে আপডেট এসে যাবে, তো সবার প্রথমে আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেটটি পেয়ে যাবেন। তো অবশ্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।